अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দিদি, ডাকিনী সংহিতা? এটা তো, হ্যাঁ রম্ভা, ডাইনী সংহিতা, যেটা 30 বছর আগে আমি অগ্নিকে সমর্পণ করে দিয়েছিলাম। কিন্তু আজকে আবার আমার এটার প্রয়োজন হয়েছে, তাই এটাকে আনতে হলো। এবার এটাই এনে দেবে আমাকে আমার নাগমণি আর আমার শক্তি। রাস্তা পেয়েছি রম্ভা। শোনো, কি হলো? পার্বতী বৌদি তোকে এসব কিছু করতে বারণ করছিল, এবার তুই দেখ, মনে হচ্ছে নিজেই হিন্দি সিনেমা দেখে এসেছে। অজ্ঞান হওয়ার নাটক করছে যাতে শিবা দাদা ওর ব্রতটা ভাঙতে পারে। শুনছো? ওঠো, আরে ওঠো শিপ্রা, একটু জল দে তো। শুনতে পাচ্ছ? আরে ওঠো, আরে চোখটা খোলো। শখ না তোমাদের খেলা খেলার? প্রথমে পার্বতী তোমাদের মনোরঞ্জন করলো নাচের খেলা খেলিয়ে, এরপর আমার পালা, চলো লুকোচুরি খেলি। দিদি, তুমি কি নিশ্চিত যে এটা কাজ করবে? এখানে তো কেউ নেই, এইসব আমি, দামিনী, এসব আবার দামিনী করেনি তো? ঠাকুমা!
ডাইনি সংহিতা অনুযায়ী আমি যদি শিবার সাথে আবার আমার সম্পর্ক তৈরি করে নিই, তাহলে নাগমণির সব শক্তি আমি পেয়ে যাব। যদি কোনো ডাইনির ভেতরে নাগমণি থাকে আর যদি সে কোনো কারণে শুভস্থিতিতে চলে গিয়ে থাকে, তাহলে সেই নাগমণি পুনরুজ্জীবিত করার দুটো পথ আছে। হয় সেই শক্তি যেটা নাগমণিকে নিষ্ক্রিয় করেছে সেটাকে জাগাতে হবে, অথবা ডাইনিকে এমন পুরুষ এর সাথে সম্পর্ক তৈরি করতে হবে যার মধ্যে 5 বছরের বেশি নাগমণি ছিল। শিবার মধ্যে নাগমণি 30 বছর ধরে আছে। তার মানে আমি যদি শিবার সাথে সম্পর্ক তৈরি করে নিই, তাহলে আমি নাগমণির শক্তি ফিরে পাবো। ঠাকুমা, মুখ্য, শিবা, শিপ্রা, হে মহাদেব, যে কোনো উপায়ে দামিনীকে আটকাতেই হবে। তার আগে বাড়ির সবাইকে খুঁজে বার করতে হবে। আমি এখানে কি করছি? ব্রতের অনুষ্ঠান তো ওপরে, তাই না? ওটা তো হয়ে গেছে, তোমার মনে নেই? তুমিও না। আমি জানি তোমার সব কিছু মনে থাকে না, তাই আমি চাই যে আমরা এবার আমাদের নতুন মুহূর্ত তৈরি করব। হে মহাদেব, দামিনী সবাইকে কোথায় লুকিয়ে রেখেছে? আজ দামিনীকে নাগমণি সক্রিয় করা থেকে কেউ আটকাতে পারবে না, তুমিও না। এত লজ্জা পাচ্ছ কেন? আমার থেকে একটু দূরে থাকো দামিনী, আমি তোমাকে ভালোবাসি না। কাকে ভালোবাসো তুমি? পার্বতীকে? জানতে চাও তোমার পার্বতীর সাথে আমি কি করতে পারি? এটা অষ্টধাতু দিয়ে তৈরি ছুরি, এটা দিয়ে আঘাত করলে নাগনাগিনের সমস্ত শক্তি নষ্ট হয়ে যায়। আর এর আঘাতের পরে আর অন্য কোনো আঘাতের দরকার পড়ে না। পার্বতী,
আমার মা হওয়ার যোগ্য নও। পার্বতী পুনর্জন্ম নাগলোকে হয়েছিল, আর তুমি আমার ছোট্ট মেয়েটাকে চুরি করে পালিয়ে গেছিলে নিজের নোংরা অভিষ্ট পূরণ করতে।